দীঘা ব্যতীত পশ্চিমবঙ্গ পর্যটনের অন্তর্গত উৎকৃষ্ট সমুদ্র সৈকত হল বকখালি, যা কলকাতা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। বকখালিতে সবথেকে লক্ষণীয় বিষয় হল এখানকার সাদা বালির সমুদ্র সৈকত। কিভাবে এখানে পৌঁছবেন তার ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া রইল। গুড মর্নিং, আজ 10 মার্চ 2022 আমি নতুন একটা ব্লগ করতে বেরিয়ে পড়েছি, আমি আর আমার ভাই। আমার ভাইকে তো আপনারা চেনেন আগের ভিডিওতে, যারা দেখেননি, অনুপম ও দীঘার সঙ্গে, দীঘার যে ভিডিওগুলো হয়েছে ওতে আমার সঙ্গে ছিল। আমরা যাচ্ছি আজকে বকখালি, থাম্বনেল দেখে তো বোঝাই গেছে আমরা বকখালি যাচ্ছি। বকখালিতে আমাদের আজকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে একদিন ওখানে স্টে করব, একটা ব্লগ বানাবো, আর যা যা ইনফরমেশন পাবো এই ভিডিওতে শেয়ার করব। পুরো পথটা তো দেখানো সম্ভব না, তার কারণ হচ্ছে ব্যাটারি চার্জ থাকবে না। যতটা পারবো শেয়ার করব, প্লিজ ব্লগটা দেখতে থাকুন। আর এরকম ব্লগ যদি আরও দেখতে চান ভবিষ্যতে, একটু কমেন্টসে সাহায্যে জানাবেন আর কি। চলুন ব্লগটা শুরু করে দিলাম, পাশে থাকুন। আমার বাড়ি থেকে বকখালি মোটামুটি দেখাচ্ছে গুগল ম্যাপে 144 কিলোমিটার, যাতে টাইম লাগছে মোটামুটি এই 4.5 থেকে 5 ঘন্টা মতন। এখন আমরা সবাই উঠে পড়ব মা উড়াল পুল দিয়ে। আমার রাস্তাটা ঠিক চেনা নেই, গুগল ম্যাপ যা দেখাচ্ছে সেই অনুযায়ী যাচ্ছি, আমি ওইদিকে জায়গা চিনিও না, ফলে ম্যাপ যেটা বলছে সেরকমই করব। অনেক সময় ভুলভাল দেখায়, ঝাড়গ্রামে ভুলভাল দেখিয়েছে, পুরুলিয়াতেও ভুলভাল দেখিয়েছে, কিছু করার নেই, গুগলের উপর নির্ভরতা এমনই বেড়ে চলেছে দিন দিন আমাদের, গুগল ছাড়া চলেও না। এই মা ফ্লাইওভার দিয়ে উঠে পড়েছি। ভারত শ্রীবাস্তব হসপিটালের সামনে জোকা, আচ্ছা এখনো দেখা যাচ্ছে ডায়মন্ড হাবরাস, গঙ্গাসাগর, কাকদ্বীপ। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 117 বকখালি সোজা সব কটাই। বিশাল জ্যাম, বিশাল জ্যাম। বাইক নিয়ে একটা সুবিধা আছে, পুকপাক এখান থেকে ঢুকে ঢুকে বলা যায়, যেটা গাড়িতে খুব অসহ্য লাগে আমার। এখন 8:15 বাজে, আমরা চলে এসেছি খড়িবেড়িয়া বলে একটা অঞ্চল আছে, সেখান থেকে ছাড়িয়ে চলে এসেছি। আমি জানি না কিলোমিটারে কতটা হয়, তাও মনে হচ্ছে আমাদের আর 100 কিলোমিটার মতন বাকি, 100 একটু কম হবে আন্দাজেই বলছি। কিন্তু রাস্তা কিন্তু খুব সরু, এ দীঘার মতন না, দীঘার রাস্তা কিন্তু অনেক চওড়া আর অনেক ফাঁকা, এখানে অনেক ক্রাউড বেশি রাস্তায়, ফলে সমস্যা হচ্ছে থেমে থেমে যেতে হচ্ছে। অনেক জায়গায় জ্যামে পড়ছি, সব জায়গায় ক্যামেরা অন করতে পারছি না। আমরা এখন চলে এসেছি সিরাকোলে, সিরাকোল থেকে উস্তি চলে যাচ্ছে বাঁদিকে, আর বকখালি ডান দিকে, তাই তো? বকখালি গঙ্গাসাগর ডান দিকে সব। আচ্ছা একজন দাদার সঙ্গে কথা হলো রাস্তায়, উনি বলে দিলেন যে আমরা যে ডায়মন্ড হামলা রোড দিয়ে যাচ্ছিলাম বকখালি,
সেটা না দিয়ে উস্তি রোড হয়ে যেতে। তার কারণ উনি বলেন প্রায় 9-10 কিলোমিটার মতন কম হবে, এবং এই রাস্তায় যানজট বা যানবাহনের যে গতিবিধি সেটাকে এক্ষেত্রে কম হবে এই রাস্তায়, ফলে আমাদের যেতেও সময় কম লাগবে। তাই জন্য আমরা এই রাস্তা উস্তি রোড হয়ে ডান দিকে রেখে যাব, তাই এখান থেকে 9 কিলোমিটার যেতে হবে, তারপর গিয়ে ডান দিকে বাঁকবো। আচ্ছা, এই আমরা ডান দিকে বেঁকছি দস্তিপুর রোড, উস্তি দস্তিপুর রোডে। রাস্তা তো কাঁচা, প্রায় পিচের নামনিশান নেই। গঙ্গা সাগর 77 কিলোমিটার দেখাচ্ছে, বাঁ দিকে যেতে হবে এবার। আচ্ছা, এবার রাস্তাটা ঠিকঠাক। ডাক্তারখানা মোড় থেকে আমরা বাঁক নেওয়ার পর এখান থেকে বকখালি 73 কিলোমিটার। যদি রাস্তা ফাঁকা থাকে বাইকে খুব বেশি হলো 1.5 ঘন্টা লাগবে। আমার 125 সিসির বাইক, তো 1.5 ঘন্টা। যাদের একটু শক্তিশালী বাইকে তাদের একটু তাড়াতাড়ি চলে যাবে, আমরা ধীরে সুস্থে যাবো। আজকে যেহেতু বাড়ি ফিরবো না, থাকবো ওখানে, তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আপনারা দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালোই লাগবে ব্লগটা। আর এরপরে যখন ব্লগটা আপনারা দেখবেন এই মুহূর্তে, তখন এই মুহূর্তে আমি চলে যাবো হচ্ছে, তখন থাকবো হচ্ছে সিকিমে। এই দেখুন আমার পেছনে কি আছে, সব জায়গায় হয়ে গেছে, কারণ আই লাভ বকখালি, আই লাভ পিরিক, আই লাভ দীঘা। এই আচ্ছা, আমরা যে হোটেলটা আছি, হোটেল সাগরিকা ট্যুরিস্ট লজ, আমরা দুজনের জন্য এক রাত্রে থাকার জন্য রুম নিয়েছি। রুমটা আমাদের ট্যারিফ পড়েছে 400 টাকা প্লাস 30 টাকা সার্ভিস চার্জ, টোটাল 430 টাকা। 500 টাকা চেয়েছিলো, সেটা 400 টাকার মধ্যে। আর যেটা আমার বেশ ভালো লেগেছে, এদের অনেকটা বড় পার্কিং, দেখুন পার্কিং জায়গাটা বেশ বড়, এই দেখুন অনেক বড়, বেশ বড় পার্কিং। হ্যাঁ, আর আমি শুধু আমাদের রুমটাই দেখাবো, আহামরি কিছু রুম না, ঠিক আছে। আমাদের বাইকে যে পার্ক করা আছে, আর সচরাচর কথা সমুদ্রে যদি কেউ স্নান করে আসে, এখানে কিন্তু পা ধোয়ার জায়গা আছে, বাইরে কল দেওয়া আছে, মানে ঘর কিন্তু নোংরা হবে না, এটা একটা ভালো সুবিধা আছে। আর আমাদের রুমটা পড়েছে ওই যে তিনতলায়। এই বকখালিতে আমাদের 400 টাকা রুম, একটা বেড দেওয়া আছে, তিনজন শোয়া যায়, এখানে একটা আয়না দেওয়া আছে। আচ্ছা, সবচেয়ে ভালো যেটা আমার একটা লেগেছে, এখানে একটা ব্যালকনি আছে, এই জাস্ট এই এই ব্যালকনি, এটা ছোট্ট ব্যালকনি, ওই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে দারুণ হাওয়া আসছে কিন্তু, এটা এটা একটা খুব ভালো এই রুম। আর এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে টয়লেট, ব্যাস সাধারণ, খুব সাধারণ একটা টয়লেট, এই ব্যাস। কোমোড আছে, এই বড় ব্যাপার, 400 টাকা। আপনারা যারা বকখালি সমুদ্র তটে আসবেন, এখানে এই পার্কিং এরিয়া আছে, এখানে পার্কিং এরিয়া, পার্কিং এরিয়ার সামনে আমাদের যে মোটরসাইকেল আছে, যেটা বাইকের জন্য 10 টাকা চার্জ দিল, আর 4 চাকা 60 টাকা। এটা স্লিপটা রেখে দিতে হবে, দিনে একবারই দিতে হবে চার্জ, তাই তো? যতবারই আসুক, দিন যতবারই আসুক, দিনে কিন্তু একবারই চার্জ দিতে হবে, তো এটা কোনো টাইম লিমিট নেই। আচ্ছা, রাত্রি 10টা পর্যন্ত। আচ্ছা, চলুন, এই পার্কিং এরিয়া। আর ছোট্ট একটু মার্কেট টাইপের আছে এখানে, এছাড়াও এখানে খাওয়া দাওয়ার দোকান আছে, ওখানে দেখুন হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি আছে। এটা বকখালি পিকনিক গ্রাউন্ড, এটা শীতকালে এসে এখানে পিকনিক করতে পারেন। কিন্তু একটু টোটোওয়ালাদের সঙ্গে কথা বলবো, যারা আপনারা বকখালি সি বিচে আসবেন, আমরা তো বাইক নিয়ে এসেছি, বা যারা গাড়ি নিয়ে আসবেন আলাদা কথা, কিন্তু যারা ট্রেনে করে আসবেন তারা তো টোটো করে ঘুরতে হবে, তাই তো দাদা? এটা টোটো স্ট্যান্ড, তাই তো? বকখালি বিচের কাছে টোটো স্ট্যান্ড। তো আপনারা টোটাল সাইট সিন করতে কোথায় কোথায় দেখাবে, আর কত খরচা, আর কত সময় লাগবে একটু দাদা? দাদা আপনার নামটা একটু বলো। আমার নাম সমরেশ দলুই। সমরেশ দলুই, একটু বলো যে মানে কোন কোন জায়গা দেখাবে তুমি এখান থেকে? সাইট সিন আমাদের সাইট সিন আছে হেনরি আইল্যান্ড, বেনফিস মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, কেজারগঞ্জ সি বিচ, এই চারটে হচ্ছে আমাদের 300 টাকা প্যাকেজ। 300 টাকা প্যাকেজ, আচ্ছা। আর বলছি এক থেকে পাঁচজন 300 টাকা নেব, এক থেকে পাঁচজন, একজন গেলেও 300 টাকা, পাঁচজন গেলেও 300 টাকা, মানে পারের পাঁচজন হলে 60 টাকা করে পড়ে, কমই আছে। আর 2 নম্বর হচ্ছে তোমাদের কতক্ষণ সময় লাগবে এটা? আমাদের 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা 10-15 মিনিট সময় দিই, 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, মানে ম্যাক্সিমাম 2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তাই তো?
400 টাকা পড়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। বকখালি সমুদ্র, বে অফ বেঙ্গল, ওদিকটা পুরো ফাঁকা, দিকটা পুরো ফাঁকা। ওই যে ফ্রেজারগঞ্জের বায়ু কলগুলো দেখা যাচ্ছে, ওখানে যাব পরে, একটু পরে যাব বিকেলের দিকে। এই বকখালি থেকে আজকে এখন 3:15 বাজে, আমি বকখালি থেকে চলে এসেছি হেনরি আইল্যান্ডে। তো এখানে এসে আমাদের এখানে এই দাদার কাছে টিকিট করতে হলো। পার টিকিট হচ্ছে 10 টাকা করে, পার টিকিট 10 টাকা করে, আর আমাদের বাইকের জন্য 10 টাকা, টোটাল 30 টাকা। আর উনি বলেন যে 5:30 মধ্যে চলে আসতে। আর যেটা বলার, বকখালি থেকে আমার এই হেনরি আইল্যান্ড আসতে লাগলো, ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে এলাম। আপনারা যারা বকখালি আসবেন, সেখানে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে একটা শর্টকাট রাস্তা, যদি বাইক হয় বা টোটো হয় তাহলে ঠিক আছে, না চার চাকা হলে কিন্তু একটু অসুবিধা হবে, চার চাকা হলে মেন রাস্তা দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে 7 থেকে 8 কিলোমিটার। আর ভেতরের রাস্তা দিয়ে যে এলাম, আমাদের 2.5 থেকে 3 কিলোমিটার মতন রাস্তা লাগলো এবং খুব শর্টকাটে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। বল তো, চলুন এবার আমরা হেনরি আইল্যান্ডটা একটু দেখি কেমন। আচ্ছা, এই জাস্ট হেনরি আইল্যান্ডে পৌঁছলাম, যেখান থেকে টিকিট কিনলাম সেখান থেকে মোটামুটি প্রায় 2 কিলোমিটার। আর এইখানে পুরো জায়গাটাই পুরো হচ্ছে, দেখুন মাছ চাষ হচ্ছে পুরো জায়গাটায়, একটা ছোটো ছোটো ভেরি করা আছে, সব মাছ চাষ হচ্ছে। আর এবার আমরা যাব এই ম্যানগ্রোভ দিয়ে সোজা যাব হচ্ছে সি বিচের দিকে। এই পথটা বেশ সুন্দর। দেখুন প্রশস্ত বিচ, হেনরি আইল্যান্ডে চলে এসেছি। এখানে কিন্তু নামতে কিন্তু বারণ করা হয়েছে যে চোরা বালি বা চোরা স্রোত থাকতে পারে, কেউ নেই, শুধু আমি আর অনুপম, আর কেউ নেই। দারুণ কিন্তু জায়গাটা, হেনরি আইল্যান্ড কিন্তু রেকমেন্ডেড। আমার তো বকখালির থেকেও হেনরি আইল্যান্ড বেশি ভালো লাগছে। এগুলো মনে বিভিন্ন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই গাছগুলো। দারুণ দারুণ, চলো একটু কাছে যাই। আপনারা যারা হেনরি আইল্যান্ডে আসবেন, এই হেনরি আইল্যান্ডে কিন্তু থাকার ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন এই বাণি, এইখানে থাকতে পারেন। আর আরেকটা জায়গায় আপনাদের দেখাই, এই যে এইখানে দুটো আলাদা কটেজ করা আছে, একটা হচ্ছে গরান আর একটা হচ্ছে হেতাল, ঠিক আছে। এই যে এই দুটো কটেজ, ঠিক আছে, এর এখানে কীভাবে বুকিং করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো, ডেসক্রিপশানটা একটু দেখে নেবেন। আচ্ছা, আমরা এখন চলে এসেছি লালগঞ্জে, তাই তো লালগঞ্জ, লালগঞ্জ
আর লালগঞ্জে লাল কাঁকড়া বিচ, এটা সবে মাত্র মানে ফাউন্ড হয়েছে, এটা বেশি দিন হয়নি। আমরা তো রাস্তা চিনি না, ছমাস মতন হয়েছে বলছে। তো এখানকার দুজন প্রতিবেশী আমাদের সঙ্গে যাচ্ছেন, না তাদেরই বলবো, ওরা আমাদের দেখিয়ে দিচ্ছে কোথায় লাল কাঁকড়া দেখা যায়। তো ওরা রাস্তাটাও ঠিকঠাক, আমরা তো চিনি না, আমরা তো টোটো করে আসিনি, বাইকে করে এসেছি বলে আমাদের একটু ঘুরপথে হয়ে গেছে। আপনারা আসলে অবশ্যই টোটো করে আসবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, টোটোওয়ালা যদি একটু বেশি চার্জ নেয় দেবেন, কেননা এটা অনেকটাই দূর যা দেখতে দেখে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 350 নেবে ওই যে উনি বলে দিচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, সরি তৃতীয় আরেকটা কথা হচ্ছে, একটু সময় নিয়ে আসবেন, এক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে, কিন্তু তাতে কিন্তু কোনো পয়েন্ট কিন্তু মিস হয়ে যাবে, একটু সময় নিয়ে আসবেন। আর কার্গিল বিচ থেকে কিন্তু সূর্যাস্তটা দেখতে পারবেন না, দেখে লাল কাঁকড়া দেখা যায় কিনা দেখা যাবে না, দেখতে পাবেন। হ্যাঁ গর্তে ঢুকে যায়, হ্যাঁ ওরা তো কাছে গেলে গর্ত ঢুকে যায়, আমি যতবার দেখে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, লাল কাঁকড়া তো দেখতে পেলাম না লালগঞ্জে এসে, আপনারা যদি ভাগ্য ভালো থাকে আপনারা দেখতে পারেন। ওই দাদুরা আমাকে গাইড করলেন, ওরা অনেকক্ষণ ছিলেন, এদিকে রাস্তা করা আছে না, জায়গাটা বড্ড সুন্দর, দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আকাশ সূর্যটা দারুণ লাগছে। আমাদের কার্গিল বিচে পৌঁছতে হবে, মনে হয় অলরেডি দেরি হয়ে গেছে। আপনারা বকখালি আসলে অবশ্যই হাইলি রেকমেন্ডেড এই কার্গিল বিচে আসবেন, দেখুন এত সুন্দর সানসেটটা, দারুণ। এখনও পুরোপুরি সানসেট হয়নি, কি দারুণ লাগছে। এখন সবে পাঁচটা বেজে পাঁচ, দেখুন কত সুন্দর লাগছে, হাইলি রেকমেন্ডেড। আমি বারবার বলছি বকখালি এলে অবশ্যই কিন্তু এই কার্গিল বিচে আসবেন, এবং কার্গিল বিচের সৌন্দর্যটা শুধু এখানে ফিল করতে হবে, এবং সানসেটের সময় আসবেন, অসাধারণ লাগছে, কিন্তু দারুণ দারুণ লাগছে আমাদের। ওহো চারদিকটা এরকম করা আছে, এটা পাহাড়টা, আচ্ছা আমি কার্গিল বিচে ঘুরে বেড়াচ্ছিলাম, আমার থেকে ছোট জুনিয়ারই হবে, তাই তোমার থেকে বয়স কবে হবে? সুদীপ শাহ আমার নাম, সুদীপ শাহ। ওর বাড়ি হচ্ছে গড়িয়া, ও দেখছিল যে আমি ব্লগিং করছিলাম, তো বললো আমার চ্যানেলটা কি বলে ট্রেন্ডি ট্রাভেলার বলে সাবস্ক্রাইব করে দিল, তো এখানে তো কেউ নেই, ওকে আমি বললাম আসতে, ও বলো ঠিক আছে আমি আসবো, ও টাইম লাপস দিচ্ছে এখানে এখানে। তো আমার থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, একটু ভিডিওটা দেখো আর সাপোর্ট করো, কমেন্ট করো, ঠিক আছে? বিভিন্ন সময় যে ঝড় আসে, আমফান হোক বা ইয়াস হোক, তার আগে আয়লা হোক, এই ঝড়ের ফলে এখানকার মানুষ তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এখানকার যে জায়গাটা যুদ্ধ বিধ্বস্ত জায়গার যেমন শুনশান হয়ে যায়, সেরকম শুনশান হয়ে গেছে, তাই জন্য এখানকার লোকেরা এই বিচটার কার্গিল যুদ্ধের নামকরণে কার্গিল বিচ রেখেছে। আমি এসে গেছি বনবিবির মন্দিরে, এটা বকখালির ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে এটা অন্যতম একটা দর্শনীয় জায়গা, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি পরের দিন সকালবেলা এসেছি, তো সেই জন্য মন্দিরটা এখন বন্ধ। মন্দিরটা খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, তাই জন্য মন্দিরটা এখন বন্ধ, কারণ আমি আজকেই তো বেরিয়ে যাব। এখানে মন্দির সম্বন্ধে একটা বলার বিষয়, যে পথটা ধরে আসবেন সেটা কিন্তু অনেকটা হাঁট, 5-7 মিনিট মতন হাঁটতে হবে সাদা বালির মধ্যে দিয়ে, সেটা কিন্তু একদম যে সারফেসটার মধ্যে দিয়ে হাঁটবেন সেখান থেকে বেশ কষ্টকর, কিন্তু বালির মধ্যে দিয়ে হাঁটাটা এবং অনেকক্ষণ, এবং সেই জন্য একটু সময় লাগবে, এমনি সময় হাতে ধরে আসবেন, কিন্তু জায়গাটা বেশ মনোরম, এখানে চারদিকে ঝাউ গাছ দিয়ে ঘেরা। হ্যাঁ তো এই জায়গাটা আসলে ভালো লাগবে। আর বনবিবির মন্দিরের একটা ইতিহাস আছে, যে আগে যখন এই বকখালি সুন্দরবন জেলার অংশ ছিল, তখন অনেকে এখান থেকে মধু বা কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যেত, সেখানে বাঘের হানায় অনেকে প্রাণ হারাতো, তার থেকে রক্ষা পাওয়ার জন্য এই মন্দিরে পুজো দেওয়ার প্রচলন শুরু হয়। আপনারা যারা বনবিবির মন্দিরে আসবেন, তারা কীভাবে আসবেন? আচ্ছা আসার একটা দুটো উপায় আমি বলে দিচ্ছি।
একটা তো যেখানে বকখালি সি বিচ আছে ওখান থেকে বাঁদিকে একটা ইলেকট্রিকের তার এসছে, সেটা ফলো করে আসবেন, ওটা ওই মন্দিরেই গেছে ওই ইলেকট্রিক তারটা। আর দু নম্বর, বালির মধ্যে দিয়ে হাঁটবেন না, বেশ কষ্টকর হবে, বিশেষ করে যারা বয়স্ক আছেন, কোমরের সমস্যা বা হাঁটুর সমস্যা আছেন, তাদের পক্ষে বেশ কষ্টকর। তারা কী করবেন, বীজ থেকে একটু এগিয়ে আসবেন, এগিয়ে এসে দেখবেন সলিড মাটি আছে, সেই মাটি ধরে একটু এগিয়ে আসবেন অনেকটা, সেখানটায় হাঁটতে কষ্ট হবে না। তা ওই ওখানটায় এসে একটু এই 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 জায়গাটায়, আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় এসে ওই একটুখানি বালির মধ্যে দিয়ে হাঁটতে হবে, ফলে কষ্টটা অনেকটা কম হবে। এটা প্রথমে আমরা বুঝতে পারিনি, কিন্তু পরে আমরা এখন যাওয়ার সময় সেইভাবে সেটাই ফলো করছি। আচ্ছা, এখন আমি এসে গেছি ফ্রেজারগঞ্জে। এই ফ্রেজারগঞ্জ বীচটা দেখা যাচ্ছে, এটা বকখালি থেকে 2 কিলোমিটার আগে বকখালির এই ফ্রেজারগঞ্জ ওয়াচ টাওয়ার। এসব দেখুন ধ্বংস প্রায় হয়ে গেছে, প্রায় এখানে বিভিন্ন সময় বিভিন্ন ঝড় আসে তাতে। আর এই যে ফেমাস এই বায়ুকলগুলো, এই দেখুন এই যে বায়ুকলগুলো, এইগুলো ভগ্ন প্রায়, এগুলো আর চলে না, অকেজো হয়ে পড়ে রয়েছে। যা, এই ফ্রেজারগঞ্জটা বকখালি থেকে 2 কিলোমিটার আগে। আর সবচেয়ে বড় কথা, এখানে দু চারজনকে জিজ্ঞেস করলাম, আমি তো জানতাম না যে ফ্রেজার সাহেবের বাংলো কোনটা, বলছি ওটা জলের মধ্যে চলে গেছে, ওটা আর নেই, যেগুলো পড়ে রয়েছে। এই যে ইরিগেশন ডিপার্টমেন্টের একটা বাংলো ছিল এখানে, এই যে এখানে সেটাও ঝড়ে একটু দেখা, এই যে ঝড়ে পুরো চলে গেছে নদী সমুদ্র গহ্বরে। আর এই দেখুন এখানে বিভিন্ন কনস্ট্রাকশন হয়েছিল, সেগুলোও পুরো একদম মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে একটা বাংলো ছিল, এটাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একবার ওয়াচ টাওয়ারের উপরে যাওয়ার চেষ্টা করবো, জানি না ও পারমিশন দেবে কি না, একবার চলুন ওয়াচ টাওয়ারটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এই দেখুন এই যে ওয়াচ টাওয়ার ফ্রেজারগঞ্জে, এটা পুরো ভগ্ন প্রায়। আমি শুধু ওইটুখানি জায়গায় উঠেছিলাম, ওই নিচে নিচটুকু স্ল্যাপে, ওপরটা ওটুখানে আটকানো আছে তার দিয়ে। এই দেখুন সব সমুদ্র গহ্বরে চলে গেছে, পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। এত গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এত ঝড় আসে প্রতি বছর, সত্যি এখানকার মানুষের জীবন বিপন্ন, চারদিকে শুধু ধ্বংসের ছবি। ফ্রেজারগঞ্জে আসলে এটাই পাবেন, আর কিচ্ছু না। আচ্ছা, আপনাদের একটা যে অদ্ভুত জিনিস দেখাই, এই যে ফ্রেজারগঞ্জে যে সমুদ্র ধারে আমি দাঁড়িয়ে আছি, এইটা দেখুন এখানে বালি নেই, এটা পুরোপুরি কিন্তু কাদা বা মাটি, এটা এখানে বালি নেই। আমাদের পা দিচ্ছি এই পাতে করে, এই দেখুন কাদা। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, আমি এত জায়গায় সমুদ্রের জায়গায় গেছি, কিন্তু ফ্রেজারগঞ্জের যে ধারটা একটু অন্য ধরনের। তাহলে আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আপনাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই দরকার, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে এখানে আমি আজকে সাইন আপ করছি, আবার নতুন কোনো ভিডিও দেখাবে, বাই।